কেন? ইয়ে আমার ফোনটা ইয়ে একটু ফোন কর, ওরা আসছে মনে হয়। বাবা রে ভাইয়া, এবার আপনি নিয়ে যান, আপনি একটু নিয়ে যান ভাইয়া। এটা এটা যাবে না, নয়তো জীবনও যাবে না। কই আছে এদিকে কই লুকে? খুবই ভয় লাগে। ওই যে শুনেন, মশা ওষুধ দিলে কিন্তু হবে না, বুঝছেন? মানে আপনি কিছু একটা দিয়ে কিছু একটা করেন। Hello guys, welcome back to my channel. This is Bushra Shahriar. Today you guys are going to enjoy the second part of the vlog, trip to Nokkhotrobari with my family. Now you can see that we entered the dining space of that resort. এখানে আমরা হচ্ছে আমাদের দুপুরে লাঞ্চটা অর্ডার করেছিলাম এন্ড সেটাই আমরা এখন খাবো। তখন আমরা খুবই খুবই টায়ার্ড ছিলাম সুইমিং করে টোরে, তো বিধ্বস্ত অবস্থা। খুবই সিম্পল একটা বাংলাদেশি বা বাঙালি মেনু আমরা অর্ডার করেছিলাম। যারা আমাকে চেনে তারা জানে যে আমি ভর্তা ভাত মাছ খুবই পছন্দ করি, সো সেই রকম একটা মেনু আমরা অর্ডার করেছিলাম। ফুড ওয়াজ সো টেস্টি, এটা না বললেই না। এই পুরো রিসোর্টের ট্রিপের মধ্যে সবচেয়ে বেশি কী বলবো সিগনিফিকেন্ট পার্ট ছিল ওনাদের রান্না। যিনি শেফ ওনার সাথে আমরা পার্সোনালি কথা বলেছিলাম। এই পুরো ব্লগ জুড়ে আপনারা বিভিন্ন রকমের খাবার দেখতে পাবেন, তবে আনফর্চুনেটলি আপনারা টেস্ট করতে পারবেন না যেটা আমরা করে এসেছিলাম। ফুড ওয়াজ টু গুড। তো আমরা যেটা অর্ডার করেছিলাম, মিক্স ভেজিটেবল, ডাল, শুটকির ভর্তা, দেন হচ্ছে বেগুনের ভর্তা, আর একটা চিকেন কারি, আর হচ্ছে ছোটো মাছের চচ্চড়ি। এটা তো আমরা খুবই মজা করে এনজয় করেছিলাম। সো এখন থেকে আমরা এনজয় করবো সেকেন্ড পার্ট অফ দিস ভ্লগ। স্পেশালি ছোটো মাছটাতে খুব মজা ছিল, ডালটাও ভালো ছিল। সিম্পল মেনু ছিল কিন্তু বেশ পেট ভরে আমরা সবাই খেয়েছি। এখন খাচ্ছি হচ্ছে দই, দই আমারটা আছে আমার হাতের থেকে। আর আমাকে যদি কেউ দেখতে চান, এই যে আমি আচ্ছা আপডেট হচ্ছে যে বিকালে বেশ ফটোশ্যুট হয়েছে, সেটার ক্লিপ আমরা ক্যাপচার করতে ভুলে গেছি বিকজ উই আর সো বিজি ছবি তুলতে অ্যান্ড টিকটক করতে। অ্যান্ড নাও আমি একটা অসম্ভব সুন্দর অ্যান্ড গর্জিয়াস একটা রেড কালারের আউটফিট পরছি, যেটা পরার পর থেকে সবাই আমাকে রেড ক্যাপসিকাম বলতেছে। তো এটা পরে পুল এরিয়াতে একটা দুটো ছবি তুলব, আর রাতের সুইমিং পুলের লাইটিংটা একটু দেখার খুব ইচ্ছা আছে। চলেন আপনাদেরকেও দেখাই। আমাকে কেমন লাগতেছে? এটা তো একটা খুব সুন্দর একটা জোস, সুপার হট একটা মেকআপ করতে পারলে অনেক ভালো লাগতো, বাট এনে হোক বাট যতটুকু যা হয়েছে ঠিক আছে। ত্রিনা কেমন লাগতেছে আমাকে? অনেক সুন্দর লাগছে সিরিয়াসলি, থ্যাংক ইউ। চলেন আমরা সুইমিং পুলে যাই। কি সুন্দর লাইট আপনি! হ্যাঁ রাতের বেলা আরও জোস লাগতেছে। হ্যালো লাভ বার্ডস, কাটা দাও। ভালো লাগতেছে কিন্তু অনেক গরম, আর এই ড্রেসটা অনেক গরম। তোমার ড্রেসটা সুন্দর। না সুন্দর, এটা আসলে একটা ফটোশ্যুটের জন্য কিনছিলাম, তো হঠাৎ আইফেল কি সুইমিং পুলের ওখানে কয়েকটা ছবি তুলে ভালো হবে, বাট গরমের জন্য ঢঙ্গ করতে পারছি না, স্টাইলে করতে পারতেছি না। আমরা হচ্ছে একটু পরে ডিনারে যাব, তো ডিনার করে একটু ঘুম দিতে হবে, সো টায়ার্ড, মানে আর এনার্জিতে কুলাচ্ছে না। আচ্ছা তো রাতের বেলা আমরা যেটা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে চাইনিজ আইটেম, আর খুবই খুবই সিম্পল মেনু, কারণ দুপুরবেলা আমরা যা খেয়েছিলাম এরপর বিকালবেলা চায়ের সাথে কিছু নাস্তা করেছিলাম, তো একেবারেই খিদা ছিল না। তো থাই স্যুপ, থাই স্যুপের সাথে হচ্ছে ফ্রাইড রাইস, তারপরে হচ্ছে সিজলিং বিফ, ভেজিটেবল আর চিকেন ছিল, ওটা কেন জানি শর্ট নেওয়া হয় নাই। তো এটাও আসলে বলতেই হবে যে রান্না খুবই ভালো ছিল, চাইনিজটাও ওনাদের অনেক অনেক মজা ছিল। আর একটু পরে রাতের খাওয়াটা শেষ করে আমরা যখন রুমে যাব তখন আপনারা যে নাটকটা দেখবেন তার জন্য আমি খুবই সরি। আসলে দেখে মনে হয় যেটা মনে নাটক করতেছে, বাট এটা ট্রু, যেটা কোনো নাটক ছিল না গাইজ। আমি মাকড়সা অনেক ভয় পাই, তো আমাদের রুমে একটা মাকড়সা আমি দেখতে পাওয়ার পরে আই এম সো সরি যে আমি এরকম বাচ্চাদের মতন উদ্ভট আচরণ করলাম, কিন্তু যার যেটা ভয় লাগে, কারো তেলাপোকা ভয় লাগে, কারো টিকটিকি ভয় লাগে, ট্রিনার হচ্ছে টিকটিকি ভয় লাগতো,
তো সেইটার জন্য আমি খুবই সরি, বাট আমি ক্লিপটা আপনাদের জন্য ইনক্লুড করতেছি। আপনারা আমাকে নিয়ে অনেক হাসাহাসি করবেন, বাট কিছু করার নাই, এনজয়। বুসাপু কি করব, ওই যে মা বুসা ভাই, আমি পাই টিক টিকি ভয়, আমার জ্বর, আমি পারবো না। মানে একটা মাকড়সা আবার টিকটিকি, মানে কেন আমার ফোনটা একটু ফোন কর, ওরা আসছে মনে হয়। বাবা রে ভাইয়া, এবার আপনি নিয়ে যান, আপনি একটু নিয়ে যান ভাইয়া, এটা এটা যাবে না, নয় তো জীবনও যাবে না। খুবই ভয় লাগে, ওই যে শুনেন, মশা ওষুধ দিলে কিন্তু হবে না বুঝছেন, মানে আপনি কিছু একটা দেন, কিছু একটা করেন ভাইয়া, জামা কাপড় ভিজে যাবে, না বেড মশা যাবে, মরে যাবো ভাই, একদম ভাইয়া মরে যাবো কিন্তু। হ্যাঁ বাবা আস্তে, আমি যে আমাদেরটা কিন্তু ওর চিৎকারে আমাদেরটা চলে গেছে কোথায়, আমাদেরটা ছিল তোমার চিৎকারে ওইটা চলে গেছে। আমার সকাল হাসে তোমার চিলে কোঠায়, আর এক ফালি সুখ মনে রাঙি নাই, আমি ঘুম হয়ে তাই তোমার চোখেতে, ভালোবাসার স্বপ্ন কেকে যায়। ভালো, অনেক বৃষ্টি হয়েছে রাতের বেলা, অনেক অনেক বৃষ্টি হয়েছে, অ্যান্ড জোরে জোরে বিদ্যুৎ চমকাইছে, অনেক ঝিঝি পোকার ডাক শুনছি, অনেক পাখির ডাক শুনছি, সো অ্যামেজিং। তোমার? আমার ভালো হয়েছে, নাস্তা করি? হ্যাঁ চলো যাই। ওকে গাইস, এটাই ছিল সেকেন্ড পার্ট এই ব্লগে, আশা করি আপনাদের ভালো লেগেছে। সো যদি একটু হলেও ভালো লেগে থাকে ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, অ্যান্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি একেবারেই অ্যামেচার ব্লগিংয়ের ক্ষেত্রে, ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। লাস্ট পার্টে আরও কিছু মজা আছে, আশা করছি সেটাও আপনাদের ভালো লাগবে। লাস্ট পার্টটা দেখার জন্য অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন, যাতে আমি ইন্সপায়ার্ড হই এবং তাড়াতাড়ি ভিডিওটা আপলোড করতে পারি। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, বাই, আই লাভ ইউ।